আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। নেইমারের জোড়া গোলে জয় পিএসজির। লিওনাল মেসির অনুপস্থিতিতে আলো ছড়ালেন আক্রমণভাগের অন্য দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে। বোর্ডেক্সকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি 3-2 গোলে জিতেছে 75-র দল। প্রথমার্ধে জোড়া গোল করেন নেইমার, আর দুই গোলেই অবদান রাখা এমবাপে বাড়ান ব্যবধান। শেষ দিকে দুটি গোল শোধ করে বোর্ডেক্স। ম্যাচে গোলের উদ্দেশ্যে 9টি শট নেয় পিএসজি, যার 5টি ছিল লক্ষ্যে, আর বোর্ডেক্স নেয় 18টি শট, যার 6টি ছিল লক্ষ্যে। পেশির চোটে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি, ছিলেন না তার জাতীয় দলের সতীর্থ এনহেল ডিমারিয়াও। অন্যদিকে ভায়কানোকে কষ্টে হারে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। 2 গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে চাপ বাড়ালো আরও। সুযোগ মিলল অনেক, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতা ব্যবধান বাড়ল না। রায় ভায়কানোর বিপক্ষে শেষ দিকে উল্টো পয়েন্ট হারানোর সংখ্যায় পড়ে তারা। শেষ দিকে অবশ্য কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলেত্তির দল। টনি ক্রুসের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পায় 2-1 গোলের ব্যবধানে। স্প্যানিশ লালিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে গতরাতে সেন্টাবিগোর বিপক্ষে ড্র করে বার্সা। 6 গোলের থ্রিলার ম্যাচে বার্সা ও সেন্টাবিগো ড্র করে 3-3 গোলের ব্যবধানে। এই ম্যাচের প্রথমার্ধ ছিল বার্সার আর দ্বিতীয়ার্ধ ছিল সেন্টাবিগোর। শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষটা হয় 3-3 গোলের ব্যবধানের মাধ্যমে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে বার্সেলোনা এগিয়েছিল 3-0 গোলের ব্যবধানে। এরপর দ্বিতীয়ার্ধে সেই 3টি গোল শোধ করে সেন্টাবিগো। অবশ্য সেন্টাবিগো গোল আরও বেশি করেছিল, কিন্তু 2টি গোল বাতিল হয় তাদের। প্রথমার্ধে 5 মিনিটে আনসুফাতির গোলে এগিয়ে যায় বার্সা। 18 মিনিটে বুস্কেটস ব্যবধান দ্বিগুণ করেন। 34 মিনিটে ডিপেই গোল করে ব্যবধান করেন 3-0। দ্বিতীয়ার্ধে মোট 5 বার বার্সার জালে বল পাঠায় সেন্টাবিগো, কিন্তু বার্সার কপাল ভালো যে 2টি গোল বাতিল হয়ে যায়, তাই ম্যাচটি হারতে হয়নি তাদের। বার্সার বিপক্ষে 3-0 গোলে পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাকে নেতৃত্ব দেন আসপাস। জোড়া গোল করেন তিনি। ম্যাচের 52 এবং 96 মিনিটে গোল দুটি করেন তিনি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর হোঁচট খেয়েছে আরেক জায়ান্ট চেলসি। নিজেদের মাটিতে বার্নলির বিপক্ষে তারা ড্র করেছে 1-1 গোলে, আর ম্যানচেস্টার ইউনাইটেড সিটির বিপক্ষে হারে 2-0 গোলের ব্যবধানে।